দুই বছরেরও বেশি সময় ধরে আলোচনার পর কোনো চুক্তি ছাড়াই গেল 31 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে ব্রিটেন। এরপর নির্ধারিত 31 ডিসেম্বরের মধ্যে আলোচনার মাধ্যমে ইইউর সঙ্গে চুক্তি সইয়ের কথা ছিল। গেল মার্চ থেকে শুরু হওয়া আলোচনায় কোনো ফল না আসায় অনিশ্চিত হয়ে পড়ে ব্রেক্সিট চুক্তির ভবিষ্যৎ। তবে এর মধ্যেই রোববার এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জানান, চুক্তির লক্ষ্যে চলমান আলোচনার সময়সীমা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। তবে এই সময়সীমা কতদিনের জন্য বাড়ানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্রেক্সিট আলোচনার সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অন্যদিকে সব পক্ষের স্বার্থ রক্ষা করে একটি কার্যকর ব্রেক্সিট চুক্তির লক্ষ্যে সময়সীমা বাড়ানো জরুরি ছিল বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরজুলা ফন ডার লাইয়েন। এই সময়ে এসে আলোচনার সময়সীমা বাড়ানোটা আমাদের কর্তব্য ছিল, এজন্য আমরা আমাদের আলোচকদের জানিয়ে দিয়েছি বৈঠক চালিয়ে যেতে। শেষ মুহূর্তে হলেও একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয় কিনা সে লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতার ক্ষেত্রে আমরা এখনো অনেক দূরে, কিন্তু আমি আশাবাদী যতক্ষণ পর্যন্ত আলোচনার সুযোগ রয়েছে ততক্ষণ পর্যন্ত যে কোনো কিছুই হওয়া সম্ভব। দেখা যাক সামনে আলোচনার কতটুকু অগ্রগতি হয়। এর মধ্যেই জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানিয়েছেন, ব্রেক্সিট চুক্তির লক্ষ্যে যা যা করণীয় তার সবকিছুই করবে ইইউ। তবে কোনো অবস্থাতেই ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে না যাওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। আর স্পেন বলছে শেষ পর্যন্ত ব্রেক্সিট চুক্তি না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ব্রিটেনই। অন্য কর্মকার, সময় সংবাদ।